তাই আমরা ভাবিতে চাই তাহলে আপনি বাজারে গিয়ে কি বলবে ব্যবস্থা করে আছে দেখান আমাদের বিজেপি নেতা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পৌরসভা চলছে বিভিন্ন দুর্নীতি, পাইলানির লোকাল যে সমস্যা, এই অঞ্চলের যে দুর্নীতি বা এখানকার যে টোটো ইউনিয়নের যে বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, মন্দির, মসজিদ, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা তোমার আজকে আমরা মাঠে নেমেছি। ভারতীয় জনতা পার্টি বিধানসভার মধ্যেও লড়াই করছে, বিধানসভার বাইরেও লড়াই করছে। আগামী দিনের লড়াই আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে, এটুকু আমরা সাধারণ মানুষের কাছে বলবো। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসছে, কথা বলছে এবং মানুষের মানে জনগণের ঢল নেমেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের লক্ষ্যে রাজনীতি করছে, আগামী দিনেও করবে, সবসময় করবে। দামোদর প্রামাণিক, কুষ্টিয়া জেলা যুব মোর্চা অফিস থেকে। কিন্তু এখন সবচেয়ে